আর এই শীতকাল আমার একটুকু ভালো লাগে না, কেন বলো তো? এই দেখো, এই কাঁথা কম্বল এক গাদা, মানে জড়ো হবে, ওই কাঁথা আর কাঁথা একই হলো। যেহেতু আমরা গ্রামে মানুষ হয়েছি, তাই আমরা যতই মানে ভালো করে কথা বলতে যাই না কেন, আমাদের গ্রামের কথা একটু হলেও চলে আসে। আর গ্রামের ছেলেমেয়েরাই জানবি মানুষের মতো মানুষ হয়, শহরের হয়, শহরের ছেলেমেয়েদের থেকে গ্রাম থেকে দেখবে বেশি। আর রোজ তুমি দেখবে ভালো কিছু একটা মকরশাল থেকেই তৈরি হচ্ছে, এটা হতেই। তো আমাদের বেথাটা কোন সা হচ্ছে তোমার শহর? আমাদের বেথাটা হবে গ্রাম, এটা ঠিক কথা। যত আমি গোছাবো ও তত নোংরা করবে। ওই ঘরটা ফাঁকা, যেতে বলছে যাবে না, কেন যাবে না বলো তো? আমি যেহেতু এ ঘরে আছি, আমি যেখানে থাকবো কিচেন পিছন থাকবে, এক্ষুনি আমি ও ঘরে গিয়ে বসি গা, চলে যাবো। আমার না নিচে ভালো ঘুম হয় না, এবার গরমের সময় আমাদের এই ফ্যানটাই ভালো হাওয়া পাওয়া যায় না তো, আর আমার গরম করলেও আমি না আস্তে আস্তে এসে খাটে ঘুমিয়ে যাব। আর ও চলে আসবে, বলে তুমি নেই কে থাকবে? ও আমি থাকবো। আর কার্তিক পুজোয় আমার বৌদি আমাকে পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, এই কলাটা চিড়ে আর মুরকি আর এই তিনটে পেয়ারা, একটা লেবু আর একটা আপেল। এখন এটাই আমরা খাবো ভাবছি, দেখা যাক কোনটা কি দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, আর দুধ তো জানোই, ওই বাড়ি থেকে পাঠাই, দুধ দিয়ে চিড়ে মুরকি কলা দিয়ে খেয়ে নেবো আর ফলটা খাওয়াবো। সোনা এখানে পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ পেয়ারা কাটছে, পেয়ারা কাটতে গিয়ে একদম হাত কেটে ফেলবে। ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছে, ফুলও দিয়ে নিয়েছে, আজকে আমাদের গাছে একটু কম ফুল হয়েছে, শীত পড়েছে যেহেতু তার জন্যে কম কম ফুল হয়েছে। হলো কাটা পেয়ারা, লম্বা করে কেটে শেষ। চাওয়া ছাড়া কখনো ঠাকুরের কাছেও পৌঁছায় না, নিশ্চয় কিছু চাওয়া আছে তার জন্য পুজো দিতে গেছে, তাই না? দেখেছ স্বার্থপর, একেবারে স্বার্থ। আমি জানি বলে তাই বললাম। দেখতে পাচ্ছ আমার ঘর বাড়ি গোছানো হয়ে গেছে একদম, দেখেছ ফিটফাট। এই যে দেখতে পাচ্ছ, আধা ঘন্টা পর দেখবে আবার নোংরা হয়ে গেছে, টেবিল ভর্তি হয়ে গেছে, বিছানায় আমার সোনার বইয়ে ভর্তি হয়ে গেছে, এটাই হয় প্রত্যেক দিন। আর এখানে আমার সোনা পড়াশোনা করছে, পরীক্ষা সামনে, দেখা যাক, কিচ্ছু পড়ে না, এক মিনিট যদি পড়ে চার মিনিট বসে থাকে বইয়ের সামনে। কই মুখ দিয়ে আওয়াজ কই, যখন বলবো তখন, তাছাড়া আর নাই।
আর ওখানে আমার সোনা যেটা বানিয়েছিল ওটা হচ্ছে টাঙিয়ে রেখেছে। দেখেছো প্রজাপতিটা ভালো লাগছে? প্রজাপতিটা আমার খুব ভালো লাগছে। আজ আমি বলবো নিজের মেয়ে আর বৌমার মধ্যে পার্থক্য শাশুড়িরা কিভাবে খুঁজে পায়। নিজের মেয়ে যখন বলবে মা ভাত বেড়ে দাও, তখন শাশুড়ি মা বলবে যাও বৌমা যাও আমার মেয়েকে দুটো ভাত বেড়ে দাও, কারণ আমার মেয়ে কোনোদিন নিজে হাতে ভাত বেড়ে খায়নি, তার জন্যে দুটো ভাত বেড়ে। কোন এই লোক, কাহাঁ সে আতে হে? আর বৌমা যখন বলবে মা আজকে আমার কিছুই ভালো লাগছে না আমাকে দুটো ভাত বেড়ে খাওয়ান না, তখন কি বলবে জানো তো? কেন, বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসোনি? দুটো ভাত বেড়েও খেতে পারো না? যাও রান্নাঘরে আছে দিয়ে খেয়ে নাও। এইটা হলো বলবে। তারপরে নিজের মেয়ে যখন জিন্স পরবে বলবে দেখো আমার মেয়ে কত স্মার্ট দেখতে, জিন্স পরে কি সুন্দর লাগছে। আর আর বৌমা যখন পরবে তখন বলবে বৌমা এসব কি হচ্ছে, এসব তুমি কি পরেছো, এ কেউ পরে, এ পরে তো লোক সমাজে বেরোতে পারবো না, আমি তো লোকের কাছে মুখ দেখাতে পারবো না, যাও খুলে শাড়ি পরে এসো। আর যখন নিজের মেয়ে দেখবে সবার সাথে হাসি মানে খুশিভাবে কথা বলছে মিশছে, দেখেন দিদি আমার মেয়ে কত হাসি খুশি, সবার সাথে মিশতে পারে, চলতে পারে, সবার সাথে মিলেমিশে থাকতে পারে,
আর বৌমা যখন হাসবে তখন বলবে, সব সময় হ্যাঁ হ্যাঁ করে হাসি আর হাসি, হাসি বন্ধ হয় না, মানুষের সাথে মিশতে পারো না, জানো না কার সাথে কিভাবে কথা বলতে হয়, অল টাইম হেসেই যাচ্ছে আর হেসেই যাচ্ছে। তো এইভাবে হচ্ছে শাশুড়ি মাদের কাছে নিজের মেয়ে আর পরের মেয়ের পার্থক্য, বুঝেছো? তো আমি কিছু কিছু টাচ আপ দিলাম, এখনো অনেক অনেক কিছু। আমি চাটাকে ছেঁকে নেব, আর আমি যে কাপটায় চা ছেঁকছি দেখতে পাচ্ছ, এটা আমাদের জম্মু কাশ্মীর থেকে আনা, কিন্তু আমার কখনো সৌভাগ্য হয়ে ওঠেনি যে আমি জম্মু কাশ্মীরে ঘুরতে যাব। জানি না কবে কখনো আমি যেতে পারবো কি জানি না, কিন্তু আমার খুব যাওয়ার ইচ্ছা। সোনার যাওয়ার ইচ্ছা? আমার যাওয়ার ইচ্ছা, আমি তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা। আমাকে নিয়ে যাবে সোনা? মেয়ের পরিচয়ে যখন মায়ের পরিচয় হবে তখনকার মতো মানে খুশির জীবন সত্যি কথা বলতে আর নেই, তাই না? ওটা আমি নেবো। আমরা দু প্লেট চা নিয়ে দাঁড়ানা, আমরা দু প্লেট চা নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ? কখনো কখনো মা যেমন মেয়েকে করে খাওয়াবে, মেয়েদেরও মানে উচিত মাকে করে খাওয়ানো। প্লেট নাও। আর আমার সোনা, খাবার তোমরা যাই দেবা না কেন কোনো ব্যাপার না, কিন্তু একটু ডেকোরেশনটা একটু ভালো হওয়া চাই। তুমি প্লেটে যে চাটা দিয়েছো এতেই ও খুশি। চাটা ঢালার পর যেটা হলো সেটা তো তোমরা দেখোনি, আমি বলছি তাই শোনো। মানে ছাকনিতে আর সসপ্যানে চা নেই, খাও ঢেলে ঢেলে নিজের কাপটা ভর্তি করে নিল। একবার দেখো আমার থেকে ওর চা বেশি, চা দেখা যাচ্ছে না, কই রে তাও দেখা যাবে না, চা দেখা যাচ্ছে না, কিছু করার নেই। কিন্তু একটা ইয়ে করলে দেখা যায়, ফোনটা নিয়ে এসে এইভাবে আবার করবো না, ফোনটাকে একটুখানি বেঁকা তাহলে দেখা যাবে। আমি চাটা যেই নিয়ে যাব না ওখান থেকে ব্যাকা, তুমি ব্যাকা, আমি নিয়ে এসেছি। ঠিক আছে, আমি এই যে চা। আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ফেস ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ স্মাইল করো। টাটা।